দেশে করোনা ভাইরাসে গত চব্বিশ ঘন্টায় আরো 60 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন 3956 জন। করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনের মেয়াদ বাড়ল 16 জুন মধ্যরাত থেকে 15 জুলাই মধ্যরাত পর্যন্ত। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে 3,16,676 জন শিক্ষার্থীকে অটো পাস দেওয়া হয়েছে। বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। খুলনা জেলার সব উপজেলায় অক্সিজেন সিলিন্ডার ব্যাংক, হাইফোনাজাল, ক্যানুলা ও 20 শয্যা বিশিষ্ট আইসিইউ সুবিধা চালু করা হয়েছে। আফগানিস্তানের পূর্বাঞ্চল সহ জালালাবাদের 4 জন পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরো 3 জন। ক্রিশ্চিয়ানো রোনালদোর কোকা কোলার বোতল সরিয়ে পানি খাওয়ার আহ্বানে ব্যাপক প্রভাব পড়েছে। বাংলাদেশের মুদ্রায় 34,000 কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। অভিনেত্রী স্বাতী লেখা সেনগুপ্ত নেই। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি।